নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। ভিডিওটি অবশ্যই আপনারা শুনবেন। গুরুত্বপূর্ণ এই ভিডিও ভয়ঙ্কর বিপদ তিন রাশির আগামী 15 দিন, অর্থাৎ টাইমটা আপনাদেরকে বলে দিচ্ছি, 14 এপ্রিল 2023 টু আপনার 30 এপ্রিল 2023 পর্যন্ত এই তিনটি রাশির ভয়ঙ্কর বিপদ আসতে চলেছে। কিন্তু এই তিনটি রাশির ধনের দিকটা, অর্থের দিকটা কিন্তু ভালো রয়েছে। অর্থ, আপনার সম্পত্তি, এই জায়গাগুলো কিন্তু ভালো। কিন্তু বিপদটা কোন দিক থেকে আসবে, কেন আসবে, আমি টোটাল আলোচনা করছি। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটা পেড সার্ভিস। দেখুন, ভালো অনেকেই শুনছেন, ভালো ভালো শুনতে শুনতে কিছু তো খারাপ মানুষের জীবনে করবে। অর্থের জায়গাটা যদি ভালো হচ্ছে তো আপনার কোন দিকটা সমস্যা আসবে, ভিডিওটি দেখতে থাকুন। দেখুন, 18 বছর পর রাহু মেষ রাশিতে অবস্থান করছে এবং 18 বছর পর রবির সাথে রাহু একত্রে মেষ রাশিতে অবস্থান করছে। 18 বছর আগে করেছিল এবং 18 বছর পর রবি এবং রাহু একত্রে অবস্থান করছে এবং শনির তৃতীয় দৃষ্টি রাহু এবং রবির উপর কিন্তু পড়ছে। খতরনাক বিপদ, এক কথায় ভয়ানক বিপদ তিন রাশি। কোন কোন দিক থেকে হবে বিপদ আমি একে একে জানাবো, কোন কোন রাশি। দেখুন, রবি গ্রহণযুক্ত হয়ে গেছে এবং শনি এখানে দৃষ্টি দিয়ে এই জায়গাটা কিন্তু আরও বাড়িয়ে দিচ্ছে। কোনো ভয় দেখানোর উদ্দেশ্যে নয়, জ্যোতিষশাস্ত্র হচ্ছে প্রপার বিজ্ঞান। আমি আগামী 15 দিন এই জন্যই বলছি, 14 এপ্রিল থেকে যখন রবি ডিগ্রিকারী দিক থেকে যখন তুঙ্গ থাকবে, সেই সময় কিন্তু এই সমস্যাগুলো কিন্তু বৃদ্ধি কিন্তু করবে। শুধু স্বাস্থ্য, রবি কি দেখায়, হার্ট এবং চোখ, হার্টের সমস্যা এবং চোখের সমস্যা, এই সমস্যাগুলো কিন্তু বৃদ্ধি করবে তিন রাশির আগামী 15 দিন, যতদিন পর্যন্ত এই রবি আপনার ডিগ্রিগত দিক থেকে তুঙ্গ গৃহে অবস্থান করবে। শুরু করা যাক আলোচনা। দেখুন, প্রথম রাশি সিংহ রাশি। সিংহ রাশির রাহুর সাথে, রাশির অধিপতি রাহুর সাথে যুক্ত হচ্ছে এবং শনির তৃতীয় দৃষ্টি রবির উপর পড়ছে। 18 বছর পর রবি এবং রাহু একত্রে অবস্থান করছে। আপনার পিতার হেলথ, হার্টের সমস্যা, চোখের সমস্যা, ছোটোখাটো অ্যাক্সিডেন্ট এবং আপনার স্বাস্থ্যের জায়গাটা নিয়ে কিন্তু কিছুটা সমস্যা কিন্তু সৃষ্টি করবে 15 দিন। হার্ট রিলেটেড সমস্যা এবং চোখ রিলেটেড সমস্যা এবং আপনার পিতার স্বাস্থ্যের জায়গাটা নিয়ে কিছুটা হলেও আপনি কিন্তু চিন্তান্বিত আপনি কিন্তু হবেন সিংহ রাশি। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো, সেই রাশির নাম মেষ রাশি। রাশিতেই রবি রাহু যুক্ত হচ্ছে। 18 বছর পর এই রাহু মেষ রাশিতে, 18 বছর পর রবির সাথে যুক্ত হচ্ছে। মেষ রাশিতে রাহু কিন্তু ভালো ফল দেয় না,
এবং রাহুর সাথে যুক্ত হয়ে রবি এবং তৃতীয় দৃষ্টি শনির পরে আপনার নিজের শরীরের পার্টটা নিয়ে কিন্তু ভুগাবে, হার্ট এবং চোখ এবং আপনার সন্তানের স্বাস্থ্য, সন্তানকে নিয়ে কিছুটা টেনশনের জায়গা আপনার কিন্তু সৃষ্টি কিন্তু করবে। নিজের স্বাস্থ্যের দিকে নজর দিন। অর্থের দিকটা সিংহ রাশিরও ভালো রয়েছে, আপনার মেষ রাশিরও ভালো রয়েছে, কিন্তু নিজস্ব হার্ট এবং চোখ, সন্তান। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম ধনুরাশি। ধনুরাশির আপনার পঞ্চমভাবে রাহু এবং রবি অবস্থান করছে এবং শনি তৃতীয় দৃষ্টি আপনার পঞ্চমভাবে পড়ছে, আপনার নবমপতি। এই সময় আপনার শরীরের পার্টটা নিয়ে কিছুটা ভুগতে হবে, বিশেষ করে যারা যাদের হার্টের প্রবলেম রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা বৃদ্ধি কিন্তু করবে, সচেতন থাকুন। এবং চোখের সমস্যা, মেডিকেল এক্সপেন্সেস বৃদ্ধি হওয়া এবং আপনার পিতার স্বাস্থ্য এবং সন্তানের স্বাস্থ্য, আপনার সন্তানের স্বাস্থ্য নিয়েও কিন্তু কিছুটা হলেও চিন্তার বিষয় রয়েছে। আপনি ধনুরাশির মানুষ, এই আগামী 15 দিন যতক্ষণ এই রবি ডিগ্রিগত দিক থেকে বলবান থাকবে ততক্ষণ এই সমস্যাগুলো কিন্তু বাড়বে। ধনুরাশির ধনের দিকটা ভালো, সম্পত্তিগত দিক থেকে ভালো, কিন্তু শরীরের পার্টটা নিয়ে আপনাকে কিন্তু ভোগাতে পারে, ভয়ঙ্কর বিপদ ধনুরাশির। অর্থাৎ ধনু, মেষ, সিংহ এই 14 এপ্রিল 2023 টু 30 এপ্রিল 2023 পর্যন্ত তিন রাশি সাবধান থাকুন, সচেতন থাকুন। রবি রাহুর গ্রহণদোষ, শনি তৃতীয় দৃষ্টি বিশেষভাবে সমস্যা সৃষ্টি করবে। শনির বীজমন্ত্র আপনারা পাঠ করুন এবং প্রতি শনিবার অশ্বত্থ গাছের নিচে আপনারা জল দিন এবং প্রদীপ প্রজ্বলন করুন এবং হনুমান 40 আপনারা পাঠ করুন। নমস্কার।